তুর্কি অ্যাটাক কপ্টার পেল ফিলিপাইন, তুরস্কের ভূ রাজনৈতিক প্রভাব বাড়ছে। ফিলিপাইন তুরস্কের তৈরি অ্যাটাক হেলিকপ্টারের প্রথম ম্যাচ পেয়েছে। দেশটির বিমানবাহিনী বুধবার এই ঘোষণা দিয়েছে। ফিলিপাইন এয়ারফোর্সের উদ্ধৃতি দিয়ে দেশটির বার্তা সংস্থা বলেছে, দুটি T-129 টেকটিক্যাল রিকনেসেন্স অ্যান্ড অ্যাটাক হেলিকপ্টার বুধবার ভোরে ক্লার্ক এয়ারবেস পাম্পাঙ্গায় পৌঁছেছে। এদিকে ইইউ পররাষ্ট্রনীতির প্রধান জোসেফ বোরেল বলেছেন, তুরস্ক একটি গুরুত্বপূর্ণ ভূ রাজনৈতিক ভূমিকা পালন করছে এবং এর প্রভাব আফ্রিকায় প্রসারিত হচ্ছে। ফিলিপাইন তুর্কি এয়ারোস্পেস ইন্ডাস্ট্রিজ দ্বারা ডিজাইন করা এবং তৈরি করা $28 কোটি মূল্যের 6টি হেলিকপ্টার অর্ডার করেছিল। এর মাধ্যমে তারাই হচ্ছে তুরস্কের বাইরে এটিকে ব্যবহার করা প্রথম দেশ। পিএএফ 9 মার্চ 2022 মধ্যরাতে ক্লার্ক এয়ারবেস মাবালাকাট সিটি পাম্পাঙ্গায় তুরস্ক থেকে T-129 ATAK হেলিকপ্টারের দুটি ইউনিটের আগমনকে স্বাগত জানায়। এয়ারফোর্সের মুখপাত্র লেফটেন্যান্ট কর্নেল মেনার্ড মারিয়ানো ফিলিপাইন নিউজ এজেন্সি সাংবাদিকদের একটি বার্তায় বলেছে, রফতানি লাইসেন্সের বাধার কারণে বিক্রয় বিলম্বিত হয়েছিল, কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র মে মাসে মার্কিন ইঞ্জিন দ্বারা চালিত এই হেলিকপ্টারগুলোর রফতানিকে সবুজ সংকেত দেওয়ার পর প্রক্রিয়াটি গতি লাভ করে। হেলিকপ্টারটি ব্রিটিশ রোলস রয়েস এবং মার্কিন কোম্পানি হানিওয়েলের যৌথ উদ্যোগ LHTC দ্বারা তৈরি ইঞ্জিন দ্বারা পরিচালিত। বিদেশি কোম্পানিগুলি মার্কিন সামরিক গ্রেড বাণিজ্যিক বিক্রয়ের জন্য রফতানি পারমিট পেতে বাধ্য। TAI এর ইঞ্জিন তৈরি সহায়ক প্রতিষ্ঠান তুসাস ইঞ্জিন ইন্ডাস্ট্রিজ হেলিকপ্টার টার্বোশ্যাফ্ট TITS-1400 এর জন্য একটি দেশেই ইঞ্জিন তৈরি করার জন্য একটি প্রকল্প শুরু করেছে, যা গোপগে নামে তুরস্কের প্রথম দেশীয় T-625 মাল্টিরোল হেলিকপ্টারকেও শক্তি দেবে। ব্যাপকভাবে উৎপাদিত হলে এটি তুর্কি নিরাপত্তা বাহিনীর তালিকায় থাকা T-129 হেলিকপ্টারগুলোতেও ব্যবহৃত হবে। মারিয়ানো PNAK বলেছেন, দুটি T-129 হেলিকপ্টার সর্বোচ্চ 1 বা 2 মাসের মধ্যে চালু হবে। তিনি বলেন, তুর্কি অ্যাটাক হেলিকপ্টার লো বিমান বাহিনীর সার্ফেস স্ট্রাইক সিস্টেম উন্নত করবে বলে আশা করা হচ্ছে। T-129 একটি পরবর্তী প্রজন্মের টেন্ডেম এবং 2 সিট টুইন ইঞ্জিন হেলিকপ্টার বা বিশেষভাবে আক্রমণ এবং রিকনেসান্সের জন্য ডিজাইন করা হয়েছে। এদিকে ইইউ পররাষ্ট্রনীতির প্রধান জোসেফ বেরেল আন্তালিয়া কূটনীতি ফোরামের একটি প্যানেলে দেয়া বক্তব্যে এই তথ্য জানিয়ে বলেছেন, ইউক্রেনে যুদ্ধ অব্যাহত থাকায় ব্রাসেলসের উচিত তুরস্কের সাথে সহযোগিতা জোরদার করা। তিনি বলেন, এই সংঘাত তুরস্কের ভূমিকাকে এগিয়ে দিয়েছে। এটি আমাদের কাছেও প্রমাণ করেছে যে অংশীদার এবং প্রার্থী উভয় দেশ হিসেবে তুরস্কের সাথে আমাদের সম্পর্ক জোরদার করতে হবে। বোরেল আন্তালিয়ায় সপ্তাহান্তে বেসরকারি সম্প্রচারকারী NTV-র সাথে একটি সাক্ষাৎকারে বলেছিলেন। তিনি বলেন, এই সমস্ত সমস্যা আমাদের সকলকে, সদস্য রাষ্ট্র ন্যাটো এবং তুরস্ককে প্রভাবিত করছে। তুরস্কের সাথে আমাদের সম্পর্ক জোরদার করতে হবে এবং সেজন্যই আমি এখানে আছি। তুরস্ক নিঃসন্দেহে একটি অঞ্চলে একটি ভূ রাজনৈতিক খেলোয়াড় এবং এর প্রভাব বিভিন্ন ভৌগোলিক অঞ্চলে প্রসারিত হচ্ছে। বোরেল পরামর্শ দিয়েছিলেন, তুরস্ক এখন আফ্রিকার একজন খেলোয়াড়, সোমালিয়া এবং অবশ্যই লিবিয়ার মতো জায়গায় তারা একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তুরস্ক একটি প্রার্থী দেশ, কিন্তু আপনাকে সমস্যার সমাধান করতে হবে। তুরস্কের গুরুত্ব আজ আরও বেশি, শীর্ষ কূটনীতিক যোগ করেছেন। বোরেল ফোরামে গত 12 মার্চ তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুত চাভুসোগলুর সাথে কিছু দ্বিপাক্ষিক বৈঠক করেছেন। দুই শীর্ষ কূটনীতিক ব্যাপকভাবে ইউক্রেনে চলমান সংকট নিয়ে রাশিয়ার ব্যাপক সামরিক অভিযান শুরু করার পর এবং চলমান আক্রমণের প্রভাব কমাতে আঙ্কারা ও ব্রাসেলস যেভাবে সহযোগিতা করতে পারে সে বিষয়ে ব্যাপক আলোচনা করেছেন। মারিউপোলে দিন রাত বোমা বর্ষণ রুশ সেনাদের। ইউক্রেনের মারিউপোল শহরে অবরোধ আরও জোরদার করেছে রুশ সেনারা। সেখানে দিবানিশি বোমা বর্ষণ করা হচ্ছে বলে জানিয়েছেন সেখান থেকে পালিয়ে আসা বাসিন্দারা। দক্ষিণ ইউক্রেনের মারিউপোল থেকে যারা পালাতে সক্ষম হয়েছেন তারা BBC-র সঙ্গে শহরের যুদ্ধাবস্থার বিষয়ে জানিয়েছেন। পাভেল কোমাশেভস্কি নামে এক যাজক বলেন, আবাসিক এলাকায় দিনরাত অবিরাম বোমা বর্ষণ করা হয়েছে এবং জেট বিমানের গর্জন শোনা যায় প্রায় সময়। রুশ বাহিনী সেখানে গ্র্যাড ক্ষেপণাস্ত্র বিস্ফোরণ ঘটিয়েছে
তিনি জানান, শহরে বিদ্যুৎ, পানি অথবা আগুনের ব্যবস্থা নেই, প্রায় কোনো মোবাইল যোগাযোগ ব্যবস্থা নেই, খাদ্য ও পানির মজুদ ফুরিয়ে আসছে। রাশিয়ান বাহিনী শহরটির পূর্ব উপকণ্ঠ দখল করেছে। শহরটিতে অন্তত 22টি রুশ হামলা হয়েছে। গত 12 দিন ধরে মানুষ কঠিন পরিস্থিতির মধ্যে রয়েছে। পাভেল জানান, কয়েকদিন আগে প্রাইভেট কারে করে তিনি চলে এসেছেন। সেখানে খাবার সামগ্রী বিতরণ ও অবরুদ্ধদের সরিয়ে নেয়ার উদ্যোগ নিয়েছে রেডক্রস। উল্লেখ্য, 24 ফেব্রুয়ারি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নির্দেশে ইউক্রেনে সামরিক অভিযান শুরু করে রুশ বাহিনী। এ অভিযানের অংশ হিসেবে স্থল, আকাশ ও পানিপথে ইউক্রেনে হামলা চালানো হচ্ছে। অভিযান শুরুর পর ইউক্রেনের সেনাবাহিনীও প্রতিরোধের চেষ্টা চালাচ্ছে। এতে দুপক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘাত চলছে। আজ যুদ্ধের 19তম দিন। ইউক্রেনকে আন্তর্জাতিক নৌপথ থেকে বিচ্ছিন্ন করছে রাশিয়া। রুশ নৌবাহিনী কৃষ্ণ সাগরে অবরোধ সৃষ্টি করে ইউক্রেনকে আন্তর্জাতিক নৌপথ থেকে কার্যত বিচ্ছিন্ন করে দিচ্ছে বলে অভিযোগ করেছে যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয়। সোমবার ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ান এ তথ্য জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাজ্যের সর্বশেষ গোয়েন্দা তথ্যে বলা হয়েছে, রুশ নৌবাহিনী ইউক্রেনের কৃষ্ণ সাগর উপকূলে অবরোধ সৃষ্টি করেছে। রাশিয়া সেখান থেকে ইউক্রেনের বিভিন্ন স্থাপনায় ক্ষেপণাস্ত্র ছুড়ছে। এছাড়া কৃষ্ণ সাগরের সঙ্গে সংযুক্ত আরব সাগরে রাশিয়া ইতোমধ্যে উভয়চর যান মোতায়েন করেছে। আগামী দিনগুলোয় সেখান থেকেও অভিযান চালানো হতে পারে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। উল্লেখ্য, 24 ফেব্রুয়ারি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নির্দেশে ইউক্রেনের সামরিক অভিযান শুরু করে রুশ বাহিনী। এ অভিযানের অংশ হিসেবে স্থল, আকাশ ও পানি পথে ইউক্রেনে হামলা চালানো হচ্ছে। অভিযান শুরুর পর ইউক্রেনের সেনাবাহিনীও প্রতিরোধের চেষ্টা চালাচ্ছে। এতে দুপক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘাত চলছে। চীনের কাছে সামরিক ও অর্থনৈতিক সহায়তা চাইছে রাশিয়া। চীনের কাছে সামরিক ও অর্থনৈতিক উভয় ধরনের সহায়তা চাইছে রাশিয়া। ফিনান্সিয়াল টাইমস এবং নিউ ইয়র্ক টাইমস পত্রিকায় প্রকাশিত প্রতিবেদনে এ কথা বলা হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, মস্কো চাইছে বেইজিং ইউক্রেনে ব্যবহারের জন্য সামরিক উপকরণ সরবরাহ করুক। নাম প্রকাশে অনিচ্ছুক মার্কিন কর্মকর্তাদের বরাত দিয়ে এফটি জানিয়েছে, রাশিয়া আগ্রাসনের শুরু থেকেই চীনা সরঞ্জামের জন্য অনুরোধ করে আসছে। তবে ওই কর্মকর্তারা রাশিয়া কি ধরনের সরঞ্জাম চাইছে তা উল্লেখ করতে অস্বীকার করেন। প্রতিবেদনে আরও বলা হয়েছে, চীন সম্ভবত সাহায্য করার জন্য প্রস্তুত হচ্ছে এমন ইঙ্গিত পাওয়া গেছে। নিউ ইয়র্ক টাইমসের এক প্রতিবেদনেও মার্কিন কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে দাবি করা হয়েছে যে রাশিয়া নিষেধাজ্ঞার প্রভাব প্রশমিত করতে চীনের কাছে অর্থনৈতিক সহায়তাও চাইছে। চীন এখন পর্যন্ত রাশিয়া ইউক্রেন সংঘাতে নিজেকে নিরপেক্ষ হিসেবে চিত্রিত করার চেষ্টা করেছে। দেশটি এখনও রুশ হামলার নিন্দা করেনি। সোমবার মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান রোমে চীনা পররাষ্ট্র দপ্তরের শীর্ষ কর্মকর্তা ইয়াং জিচির সঙ্গে আলোচনা করবেন বলে মনে করা হচ্ছে। রবিবার এনবিসির সঙ্গে কথা বলার সময় সুলিভান বলেন, যুক্তরাষ্ট্র এটা নিশ্চিত করবে যে চীন বা অন্য কেউ যেন রাশিয়ার অর্থনৈতিক ক্ষতি পুষিয়ে দিতে না পারে।